শনিবার সকালে বিলুনিয়া থানার কাছারি এডিসি ভিলেজ এলাকার রিয়াংপাড়ার রাবার বাগানের জঙ্গল থেকে পুলিশ একটি কঙ্কাল উদ্ধার করে। এদিন সকালে রাবার বাগানের মানুষের কাছে কঙ্কাল রয়েছে খবর পেয়ে ছুটে যায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় পচা গলা এক যুবকের মৃতদেহ, বয়স আনুমানিক 30 হবে। কঙ্কালের পাশেই পড়ে রয়েছিল কিছু পোশাক। উদ্ধার হওয়া কঙ্কালের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। ছুটে যায় ডগ স্কোয়াডও। কিভাবে এত গভীর জঙ্গলে কঙ্কাল উদ্ধার হলো, এই নিয়ে বিভিন্ন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, নাকি কোথাও হত্যা করে এখানে এনে গভীর জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, এ নিয়ে পুলিশ দ্বন্দ্বে রয়েছে। মানে প্রথমবার আইছিল যে মানে আইছে, আমি আরামসে চারা বানতে আছি, আমি কোনো কইতে পারে না, আরামসে চারা বানতে আছি। তারপরে আমি মানে পেছা ধরছে উঠছিল যে হঠাৎ করে দেখে যায়, আমি হঠাৎ করে দেখি একবার ব্যাগটা গুলিয়ে ভাগছে, এমন ভাগছে আমি। কিবারে দেখ, কিবারে দেখছো? হ্যাঁ, কিবারে দেখছো? মানে এটা মানে কয়দিন আগে, কয়দিন আগে? ওই তো বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিন দেখছো। তারপর কারোর কইছো না? মানে আমি দৌড়াইয়া কে আর কই তো, মানে তেন হয়ে গেছে, আমি পুরো নার্ভাস হয়ে গেছে, আমি দৌড়াইয়া। কি দেখছিল এটা? হ্যাঁ, কি দেখছিল? মানে এটা মানে দেড়বুটিতে দেখ, মানে তেন গেছে আর কি, নার্ভাস হয়ে গেছে, কঙ্কাল দেখে। কি নাম তোমার? উত্তম রিয়াং। মানে জুতা, উত্তম রিয়াং, মানে জুতা মুতা খুললে গেছিল যে আর পেছনে চাইছে না, এমনি মানে পেছনে চাই ন চাই রে, এমনি লুছি এমনি লে রে, আবার বাকছে বা। এরপর কোন সময় কইছো? মানে ওই তো আমি পাড়ার লোক যে বড় তর তার আমার তারারে কয়ে দিছে, মানে ওই তো কালকে, মানে কালকে কয়ে দিছে আর কি, কালকে কালকে।